Espera, não, não é fundo lá fora. Acho que me acho. Sim! Acho. Tchau, campeona! মানে যমুনা ফিউচারেতেই তো করলাম বাবারে আমি তো প্রথম দাঁড়াতে কিনলাম গেঞ্জি কিনছি ঘড়ি কিনছি আমার তি বাসা রেখে কি পুরো দেখছিস কোন মার্কেটে গেছিল দেইনি কি রে কি খবর দোস্ত একটু ভালো ববি আরে বাবারে কি রে দীপু মার্কেট টার্গেট কি করলি আমার মার্কেট মনে করে যাচ্ছে না বলেন বুঝা একটা হ্যাঁ মনে করে আমার মা আমার মা জন্য মনে করে কি করব কিছু হলে মার দোষ দেখ ব্যাটা ফকিন নিকো নানকার মার্কেট টার্গেট কিছু করতে পারে না মার দোষ দে আরে টাকা থাকলে তো মার্কেট করবি ওই বহু সুন্দর আর আমি যমুনা ফিউচারেতে মার্কেট করি প্রতি বছরে মার্কেটের বাপ দে আজকে পরে তো কিছুই কিনতে পারোস না দেখ দোস্ত প্রতিবার কই ঠিক আছে কিন্তু এই বছর আমি ঠিকই কিনব আচ্ছা কিন না দে কচু কিনব কচু আরে মনে কই যে কি কোন যমুনা ফিল্টার পার্কে পিছনে তে কিনে দিব এই হলো কি বুঝছস ফুডের থেকে ও কিনতে পারতি না জামা কাপড় তোর কপালে এইটাও যোগ না আলা বকিন নি যা আর আজন আম করতেই তো খাইয়া গেল আর খালি বড় বড় চাপা সাবে বাপে দিব মায়ে দিব কচু দিব ও মন্দি কোন হানকা জামা কাপড় কিনতে কথা কই কক কি কথা কক তুই যে দোস্ত পাশে যা তুই যে দোস্ত কোন এলে মাই দিব বাপে দিব চাপা আরে বাবা শালার বাপ
কবের মধ্যে হাইঙ্গা মনে করে হন আমার লস উঠেছে, আমার মনে না পাইতেছি ঈদের পোশাক, না পাইতেছি এমনি পোশাক, না পাইতেছি খাওয়ান দাওয়ান, না পাইতেছি মনে করে শরীরের যত্ন। আর ঘরের মধ্যে মা একটা আছে আমার খেয়াল করে না, আমার যত্ন করে না, আমি কী খাই না খাই, আমি কোন জায়গায় যাই কোন জায়গায় মনে করে ব্যথা পাই, আমি কোনো কিছুই খেয়াল রাখে না। হ্যাঁ, আর মানছি খালি আমার লোক ফুসকা ফুসকি করে, তুই ফকিনি তুই হ্যান তুই হ্যান, তোর গাছ দিয়ে আমার মেয়ে দেখে যায় কোনো খেয়ালই দেয় না, চালা কী যে করলো ওকে বাইকতে যায় না। ঈদের মার্কেটটা সুন্দর করে ফেলা, আমার একটু এনজয় করো, আমি তোমার সাথে মজা নিবো, তোমার সামনে জানবো না, ঠিক আছে আসো আমি তোমার সাথে। আপনি কি কইতেছেন? আর একটা কথা, আপনি হয়তো জানেন না যে আমি বিধবা, আপনার এখানে কাম করার লাগিয়া আমি যে হাতে ছুরি কানে দুল দেখতেছেন এগুলো শুধু আপনার এখানে কাম করার লাগিয়া আইসি, মানে আপনি আমার দিকে খারাপ নজরে চাইতে না পারেন। যদি জানেন যে আমার স্বামী আছে তাহলে আমার দিকে খারাপ নজরে চাইবেন না, এর লেগে আমি এইগুলো পরে আপনার এখানে আমি আইতাম। শালার ফকিনের বাচ্চা আবার কাম করতে আইস, তোর মজা দেখা মুনি, আচ্ছা আইস। আমার পোলাটা কি মনে আগ্রহ পোলা কোনো কইলে সেটা যায়, আরে তুই ঈদের মার্কেট করে তাহলে সবাই তো কিনে শুরু করো, হ্যাঁ বায়না করে কিনবো, আমার হাতে তো টিয়া পয়সা কিছু নাই, করে সাইল ডালি নাই, মার্কেট করে দেবো কি দাম, বড় সাপের কাছে গেছিলাম কত মাসের বেতন আর এই মাসের বেতন আমি বিমাস ধরে দাদা তো না, বড় সাপটি এত দিলই না, ওটা আবার খারাপ কথা দিচ্ছে। না না এটা খারাপ করছে বড় সাহেব, কামরা খারাপ হয়েছে, থাক থাক তুমি চিন্তা করিস না, টাকা তোর আমি দিব না, জানি তো তোর পোলাটা মার্কেট টার্গেট করবো। তুমি টিয়া দেবে আমারে? তুই আর আমি একসাথে কাজ করি না, অনেকদিন ধরে কাজ করি, তোর আমি অনেক ভালোবাসি, চল আমি একটু বাগানে যাই। কি করছ? আমি তোমার বাগানে যাবো কে? টাকা লাগবে না, টাকা লাগবো তো তুমি আমার কাছে ধার দিবা, তো তুমি আমার বাগানে যেতে কাও কে? ধার দিতে দিব, নগদ দিলে টাকা লাগবে না, চল আয় বাজারে যাই। সি তোর ভাই এতদিন তুমি আর আমি এক মালিকের বাসায় কাম করি, তোমার আমি ভাইয়ের মতো জানতাম, আর তুমি আজকে শেষ পর্যন্ত সেই মালিকের পথে হাঁটলা। কে মালিক যে কথা কইলো তুমি আমার সেই কথাই কইলা? মালিক তো টাকা দিল না, আমি তো নগদ টাকা দিব, চল। সি সি নুরু ভাই সি, তুমি আর ওই মালিক তোমরা দুইজনই এক, একজন সাপোর একজন মনি, তাতে কি কিন্তু তোমরা দুইজনই খারাপ মানুষ, দুইজনই খারাপ, লাগতো না তোমাদের টাকা, টাকা হলে বাগে চোখে মূল্য কার্ডের পুতুল লাগ করে বুঝছো, তোমার টাকা লাগবে না, যাও মার্কেট করো গা। সবাই খালি নিজের যন্ত্রণা বুঝে, সবাই নিজের যন্ত্রণা বুঝে, আমাকে মতো গরিব রে কেউ দেখে না, কেউ না আমি এই ফোলারে কেমনে বোঝাবো, কি দিয়ে বোঝাবো, আইসা না জানি আবার আমার গায়ে হাত তোলে, গরিব রে দেওয়ার মতো কেউ নাই রে দুনিয়া, গরিব রে দেওয়ার মতো কেউ নাই।
দূরের কথা, এখন জেলের ভিতরে বৈশা বৈশা ঈদ করতে হবে। চলেন তারা দূরে লয়ে যেতে নাই, নিয়ে চল, তুই এখন জেলের ভিতর পচে ঈদ কর, পচে মর, পচে মর।